নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। এখানে 50 গ্রাম পরিমাণ পোস্ত নিয়েছি। পোস্তটা কড়াতে ড্রাই রোস্ট করে নেব, গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে পোস্তটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছে। আজকের পর্বে নিয়ে এসেছি অতি সহজেই পোস্ত বেটে নেওয়ার পদ্ধতি। আমরা সাধারণত শিলনোড়াতে পোস্ত বেটে থাকি, কিন্তু মিক্সিতে পোস্ত বাটতে গিয়ে অনেক আগে থেকে পোস্তটাকে ভিজিয়ে রাখতে হয়, তারপরে মিক্সিতে পোস্তটা বাটা যায়। কিন্তু আজকে আমরা এমন পদ্ধতিতে পোস্তটা বেটে নেব, খুব সহজে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে পোস্তটা বেটে নেওয়া যায়। পোস্তটা 2-3 মিনিট ধরে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে মিক্সি জারে নিয়ে নিলাম। প্রথমে পোস্তটা এই শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিলাম। এতে পোস্তটা 50% অবধি গুঁড়ো হয়ে গেল। এরপর গুঁড়ো করা পোস্তর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর মিক্সি জারের মুখটা বন্ধ করে 30 থেকে 40 সেকেন্ড অবধি ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম মিহি পোস্তর পেস্ট। দেখুন, পোস্ত পেস্টটা দেখে বুঝতে পারছেন কতখানি মিহিভাবে পোস্তটা পেস্ট হয়েছে। এইভাবে আমরা অতি সহজেই খুব দ্রুত পোস্তগুলো পেস্ট করে নিতে পারি। এরপর পোস্তের পেস্টটা আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। পোস্তটা হালকা ড্রাই রোস্ট করে নেওয়ার ফলে পোস্তের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবং পোস্তটা চটজলদি বেটে নেওয়াও যায়। এই চটজলদি পোস্ত বেটে নেওয়ার পদ্ধতি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন পোস্তটা কতখানি মিহিভাবে বাটা হয়েছে। এইভাবে তৈরি পোস্ত বাটা দিয়ে আমাদের নিজেদের পছন্দ মতো রেসিপি তৈরি করে নিতে পারি। পরবর্তী পর্বে অন্য কোনো এক রেসিপির সাথে ফিরব। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন।